ও নম শ্রীভগব প্রণব ওহইতু কিং প্রেমঘনদি মমতিং আচার্য রূপ প্রণবং নমি তমে মাতা চি তমে বন্ধু সখতমেব তমেব বিদ্যা দ্রবিং তমেব তমেব শর্ং মম দমেব শর্ং মম দব নমস্কার সুপ্রিয় শ্রোতরা সকলকে সপ্রেম স্বাগত আজকে আমরা শুনব ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা যুগাবত ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ জী মহারের দিব্য জীবন কথা ঠাকুর যে শুধু মহাযোগী ছিলেন তাই নয় তিনি ছিলেন মহা বিপ্লবী ছিলেন সেই বিষয়ে বিষয় আজকে আমরা শুনব ঠাকুর যখন সাধনায় মগ্ন স্কুলে অধ্যয়ন করেন সেই সময় থেকে পাড়ার এবং আশেপাশের যুবকরা আসতেন তরুণরা আসতেন গুরু সান্নিধ্যে আসতেন জীবন গঠনের প্রেরণা লাভ করতেন উৎসাহের বাণীগুলো শুনতেন তো রকম আর কি একটা খুব সুন্দর ঘটনা উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের শীতকাল গুরু মহারাজ সেই দিনকে আর শ্মশানে সাধনা করতে যাননি ঠাকুর বাড়িতেই ছিলেন শেষ রাত রাত্রিবেলায় গুরু মহারাজের পৈতৃক বাড়ি ভুঁইয়া বাড়িটা পুলিশে ঘিরে ফেলেছে শেষ রাত্রে খুব চুপি চুপি কি করলেন গরু ভোলাকে ডেকে তুললেন ডেকে তুলে বলছেন ভোলা ওট ওট ভোলা তখন ভাবছেন যে সঙ্গে সঙ্গে ডাকা মাত্র কী করেছেন ভোলা উঠেছেন ত্রিশুলটা হাতে নিয়েছেন যে শ্মশানে গরু যাবেন ভেবেছেন আর কি গরু মহারাজ তখন চুপি চুপি বললেন দেখ আজকে আর শ্মশানে যাওয়া হবে না পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে তুই দেখ তো যদি খুব ইয়েতে সঙ্গপনে গিয়ে এই দত্ত মহাশয়কে ডেকে আনতে পারিস কি না ভারতবর্ষ তখন ব্রিটিশের পরাধীন দিকের সমস্যা একদিকে হলো যেমন ব্রিটিশের পরাধীনতা আরেকদিকে মুসলিমের উদগ্র আগ্রাসন এই দুই যখন বিরুদ্ধ অবস্থার মধ্যে পড়ে ভারতবাসী নিগৃত নিগৃহীত নিপীড়িত লাঞ্ছিত হিন্দু ধর্ম লাঞ্ছিত সেই সময় ঠাকুরের দিব্য আবির্ভাব সাতশো বছরের ইসলামের আগ্রাসন একশো নব্বই বছরের ব্রিটিশের অপশাসন প্রায় এক হাজার বছরের এই নশো বছরের এই যখন নাকি পরাধীনতার গ্লানি কাটিয়ে ভারতবর্ষ যখন নাকি ভারত মাতার মুক্তির জন্য চেষ্টা করছেন ভারতবর্ষের ভারত মাতার সব সন্তানরা ঠিক সেই সময় গুরু মহারাজের কতই বা বয়স তখন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ তখন আঠেরো বছর গুরু মহাজের মাত্র বয়স তখন তিনি কিন্তু রাজকুমার এডওয়ার্ড ইংলিশ সাই ইনস্টিটিউশনের তিনি তখন ছাত্র তার আগের বছর উনিশশো তেরো খ্রিস্টাব্দের দুর্গাপুজোর পরে শুক্লা একাদশী তিথিতে গুরু দেখালা দীক্ষা লাভ করেছেন মহাযোগী বাবা গম্ভীরনাথজির কাছ থেকে তারপরে তিনি কঠোর সাধনায় মগ্ন তিনি তখন গোরাকে সময় জিত নিদ্র ঠাকুর বলছেন যে এই পনেরো থেকে কুড়ি এই ছটি বছর চোখের পলক পর্যন্ত তা পড়েনি অতন্ত্রভাবে তিনি সাধনা করেছেন এই সময়টা কি করেছেন তিনি স্কুলেও গেছেন কিন্তু দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে কিন্তু কখনো তিনি সেখানে উদাসীন থাকেননি এই সময় তার কাছে আসতেন যেমন সেই সময়কার শ্রেষ্ঠ বিপ্লবী মাদারীপুরের শ্রী পূর্ণচন্দ্র দাস শ্রী সন্তোষ দত্ত ভাঙার এরা সব আসতেন এবং স্থানীয় যারা নাকি বিপ্লববাদের আদর্শে যারা দীক্ষিত তারাও তখন আসতেন তো এই যে আনাগোনা এই আনাগোনাটাকে কিন্তু এই অনেকে যারা নাকি ব্রিটিশের যারা প্রধানত ছিল তারা কিন্তু ভালোভাবে দেখত না গুরু ঠিক পাশেই বাড়িটা ছিল বিশ্বনাথ শীল বিশ্বনাথ শীল লোকটি ধূর্ত প্রকৃতির লোক পুলিশের কাজ করতেন তাই ছিল পুলিশের ইনফর্মার ছিল বিশ্বনাথ শীল গুরুমারদের কাছে ওই সাধন কুটিরে যে রাত্রিবেলায় আসতেন দিনের বেলায় অবশ্য আসতেন রাত্রিবেলায় সন্তোষ দত্ত আসতেন বিপ্লবী পূর্ণদাস আসতেন এবং আরও অনেকে যারা আসতেন তাদের যে যেহেতু পাশেরই বাড়ি আগমনের কথাটা অজানা ছিল না বিশ্বনাথ শিলের সবই তিনি জানতেন বিশ্বনাথ শিলের একটা ধারণা হয়েছিলো যে বাজিতপুর এবং আশেপাশে মাদারীপুর এলাকাতে সাবডিভিশন যত ডাকাতির ঘটনা ঘটে সব কিছুর মধ্যে বিনোদ জড়িত এই একটা ধারণা হয়েছিল পুলিশের কাছে সেরকম ইনফরমেশন দিয়েছিল এবং তারপর থেকে সেই গোয়েন্দা পুলিশ লেগে গিয়েছিল কিন্তু গুরু মহারাজের পেছনে একদিন কী করলো এরকম খবর পেল যে ভুঁইয়া বাড়িতে অনেক অস্ত্র শস্ত্র লোকানো আছে সারাটা বাড়ি ঘিরে ফেলা হলো রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়েছে পাড়ার সবাই ঘুমন্ত গভীর রাত্রিতে সব ঘিরে ফেলা হলো গুরু মহারাজ কিন্তু সাধন কুটিরে তিনি তপস্যায় মগ্ন অন্তর্জামী অন্তর্দ্রষ্টা মহাপুরুষ কি করলেন তিনি অনুভব তিনি তিনি দেখতে পেলেন যে ভূঁইয়া বাড়িটা ঘিরে ফেলা হয়েছে ভাইকে ডেকে তুললেন ভোলাকে গোপনে বলেন ইয়েতে দত্ত মহাশয়কে ডেকে আনতে পারিস কিনে দেখ দত্ত মহাশয় মানে নিশিকান্ত দত্ত যতদিন পর্যন্ত সঙ্ঘে সঙ্গ প্রতিষ্ঠার পরে সঙ্ঘের সেবক ব্রহ্মচারীরা যে সেবার ভার গ্রহণ না করেছেন বাজিতপুর মঠের সমস্ত কাজকর্ম যিনি পরিচালনা করেছেন এই দত্ত মহাশয় তিনি গুরুমাজের থেকে বয়স একটু বড় ছিলেন গুরুমাজের কঠোর তপস্যা তিনি দেখেছেন সাধনা দেখেছেন সিদ্ধিলাভ দেখেছেন সংঘ প্রতিষ্ঠা দেখেছেন এবং আজন্ম তিনি সঙ্গেই তিনি থেকেছেন গুরুমাজে খুব প্রিয় ছিলেন এক কথা যাকে বলে ডান ডানহাত তা দত্ত মহাশয়কে কী করলেন এতই বিশ্বস্ত ছিলেন যে ভোলা কী করলেন ভোলাকে বলছেন যে দেখ দত্ত মহাশয়কে খুব গোপনে যা ডেকে নেয় ভোলা খুব সংগোপনে গেল কেন বাড়িটা অনেকটা বিরাট বড় বাড়ি আর বাউন্ডারি যেহেতু নেই বাউন্ডারি থাকলে একটা মাত্র গেট থাকার কথা গ্রামের বাড়ি কিনা না সব দিকে খোলা কোনো বাউন্ডারি কোনো ব্যারাটারা কিছু ছিল না অবশ্যই এখন বাড়িটা ভারত সেবাশ্রম সংগ্রহের প্রণব মঠ থেকে একদম সুন্দর করে সুরক্ষিত করে রাখা হয়েছে চারদিকে উচ্চ পাঁচিল দেওয়া আছে বাউন্ডারি ওয়াল এবং বিশাল গেট করা আছে তো এই তখন ভোলা কী করলেন খুব গোপনে দত্ত মহাশয়কে ডাকতে চলে গেলেন তাই এরকম তখন দত্তমহাশকে ডাকতে চলেন চুপিচুপি ডেকে নিয়ে আসলেন পুলিশ ঘেরাও করে রেখেছে দত্ত কি কী করলেন নিশিকান্তবাবু তখন খুব সংগোপনে আসছেন তা আসতে তিনি তো যখন শুনলেন ভোলার কাছে পুলিশে ঘিরে তখন তিনি বুঝতে পারলেন যে এই কাজটা শিলের কাজ বেশনাথ শিলি ইনফরমারের কাজ করেছে পুলিশের কানেটা লাগিয়েছে তাই বুঝতে পেরে তখন তিনি আসতে হবে তখন আর কি কী করলেন তিনি যখন আসছেন পুলিশ তখন তাকে যাওয়ার সময় ভোলাকে দেখতে পাইনি কিন্তু যখন আসছেন তখন পুলিশ তাকে ধরে ফেলেছে বলছে না এখানে কাউকে ঢোকা যাবে না এই বাড়িতে বলছেন কেন আমরা তো এই বাড়িরই লোক অনেকগুলো বাড়ি ছিল কিনা একটা পাকা বাড়ি যেটা ঠে টা একতলা ওপরে চিলে কোঠা এপাশে পাশে একটা টিনের ঘর ও পাশে রান্নাঘর আরেকটা ঘর ছিল কখনও কেউ আত্মীয় পরিজন আসলে কেউ থাকতো তো অনেকগুলো যেহেতু ঘর বলছেন আমরা তো এই বাড়িরই লোক আমি তো ওই বাড়িতে ওই ঘরটাতে শুই বিশ্বনাথ শিলকি করেছে পুলিশকে লাগিয়ে দিয়ে সে কিন্তু গোপনে আছে সে আর কিন্তু অপারেশনের সময় কিন্তু প্রত্যক্ষভাবে সে আসেনি কেন গ্রামের লোকরা পরে হয়তো সমালোচনা করবে বা উত্তম মাধ্যম দেবে এইভাবে সে আর কাছে আসেনি সে শুধু ইনফরমারের কাজটি করেই কিন্তু সে গোপনে আছে গুপ্ত অবস্থায় আছে তো বলেন আমরা তো এই বাড়ির লোক আমি তো এই ঘরটায় শুয়েছিলাম অকপটে মিথ্যে কথাটি বললেন অবশ্য বাবু তা বললেন যে আমাকে আসতে দেবেন না কেন এখন আমার দরকার পড়েছে আমি এই ঘরে যাব তা আমরা আসবো না আমরা এই বাড়ির লোক আপনারা সার্চ করবেন করবেন অসুবিধে কি তা আমাদের বাড়ির লোকে কেন ঢুকতে দেবেন না খুব জোরের সাথে যখন বললেন পুলিশ তখন কি করলো পুলিশ হয়ে গেল গরু মাঝের একটা যোগশক্তি তখন আর কোনো প্রতিবাদী করলো না তিনি চলে আসলেন গুরু মহারাজের সাধন কুটির মানে টিনের দোচালা বেড়ার ঘর সেখানে চলে আসলেন পুলিশের কিন্তু ধারণা ছিল যে গুরুমহারাজ থাকেন ওই পাখা যে একতলা বাড়ি সেখানে থাকেন কিন্তু সেখানে হচ্ছে নিশিকান্তবাবুর সাথে অনুচ্চ স্বরে কথাবার্তা হলো সমস্ত কিছু তখন সেইখানে ছিল নিশিকান্তবাবু জানতেন গুরু নিজেও জানেন ঘটনাগুলো বিপ্লবীরা আসতো তাদের নিরাপদ একটা আশ্রয়স্থল দরকার ছিল তাদের অস্ত্রগুলো গোপনে রাখার জন্য তখনও সেই ভুঁইয়া বাড়িতে ধানের গোলার মধ্যে আছে বিপ্লবীদের দুটো পিস্তল ছিল সাতটা শানিত তরবারি ছিল বর্ষা ছিল কয়েকটা ছোড়া ছিল আর একটা সবথেকে ভয়ের ব্যাপারটা ছিল একটা হাত বোমা ছিল তো এইগুলো সব রাখা ছিল ধানের গোলার মধ্যে খুব সযত্নে রাখা ছিল কেন ভুইয়া বাড়িতে কেউ কোনো ই করবে না সন্দেহ করবে না ভেবেই কিন্তু এগুলো সবাই দেখেছিল। কিন্তু ওই বিশ্বনাথ শিল গিয়ে লাগিয়ে দিয়েছে ধানের গোলাটাও পরীক্ষা করবে তখন কি করলেন গুরু মহারাজ দত্তমশাইকে বললেন এগুলো নিরাপদে সরিয়ে ফেলতে হয় নিশিকান্তবাবু বললেন যে যে পথে আমি এসেছি সব জিনিসগুলো সেই পথেই নিয়ে গিয়ে সরিয়ে ফেলে গুরু মাছ কিন্তু নিষেধ করলেন বললেন না সেটা হবে না তাতে বিপদ বাড়বে বই কমবে না সমস্যা সৃষ্টি হবে কি করলেন তখন ওই সাধন কুটির থেকে একতলা পাকা বিল্ডিংয়ে যাওয়ার একটা দরজা ছিল ভেতরে সেই দরজা দিয়ে গিয়ে কী করলেন বললাম যে কারনিশের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে রাখুন কিন্তু সমস্যা হলো যে হাত বোমাটা নিয়ে হাত বোমাটা গোলাকৃতি যদি নাকি তার মধ্যে কোনো কারণে গড়িয়ে যদি পড়ে যায় তাহলে সমস্যার সৃষ্টি হবে একদম হাতে নাতে ধরা পড়ে যাবেন কি করা যায় খুব সঙ্গোপনে ভোলা এবং দত্তমশা কী করলেন দুটো পিস্তল সাতটা তরবারি বর্ষা এবং অনেকগুলো শানিত বড় বড় ছুরি ছিল ছোঁড়া সেইগুলোকে ওই ঘরের কার্নিশের মধ্যে সাজিয়ে এমনভাবে সাজিয়ে রাখলেন যাতে কেউ সন্দেহই করতে না পারে তো এরকম গুরুমা ইঙ্গিত করে দিলেন যে কোথায় কোনটা সাজাতে হবে সর্বজ্ঞ অন্তর্জামী পুরুষ কি যে পুলিশের চোখে কি করলেন তিনি পুলিশকে এমনভাবে মতিভ্রান্ত করে দিলেন পুলিশ আর সন্দেহই করলো না কিন্তু সমস্যা হলো হাত বোমাটা নিয়ে হাত বোমাটা কী করা যাবে ভোলা কি করলেন সমস্যার সমাধানে এগিয়ে আসলেন ভোলা কানে কানে দাদাকে বললেন দাদা তুমি চিন্তা করো না আমি হাত বোমাটার ব্যবস্থা করছি জিজ্ঞাসা করলেন গুরু মহারাজ কোথায় রাখবি বলেন দেখো দুপুরবেলায় রান্না হয়েছিল কোনো কারণে কারণেছেনকে মানে খাবার দাবার এতটা বেশি হয়ে গিয়েছিল যে রাতে আর রান্নাই করতে হয়নি তা রাতে যেহেতু রান্না করতে হয়নি দুপুরবেলা সেই ছাইগুলো সব নিভে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে গিয়ে ভোলা দেখে আসলেন ছাইয়ের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে একদম ঠান্ডা হয়ে গেছে ছাই ছাইয়ের মধ্যে কিছুটা জল ঢেলে দিলেন আরও নিরাপদ করার জন্য ছাইগুলো একদম ই হয়ে গেল আর বললেন যে ওই উনুনের ছাইয়ের মধ্যে রেখে আসবো হাত দোমাটা পরের মতো আমি সরিয়ে দেব ভোর হয় কাক ভোর। পুলিশ একদম চারদিকে ঘিরে ফেলেছে ভোলা কী করলেন সেই সময় সেই হাত বোমাটা নিয়ে গিয়ে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে ভোলার বয়স চোদ্দ বছর তখন গুরুমাদের থেকে চার বছরের ছোট ছিলেন উনিশশো খ্রিস্টাব্দে ভোলার জন্ম তাই চোদ্দো বছরের ভোলা কী করলেন একটা মাছের মাছ আনার মাছ রাখার যে একটা পাত্র বেতের ই হয় বা বাঁশ দিয়েও বানানো যায় তাকে ডুলা বা ডুলি বলে আর কি তাই মাছের ডোলাটা নিয়ে গিয়ে কি করলেন এরকম করে নাচাতে নাচাতে গিয়ে তিনি কি করছেন পুলিশদের সামনে ওখানে যাচ্ছেন ঘোরাচ্ছেন চাদর গায়ে দেওয়া শীতকাল যেহেতু পৌষ মাস ছিল ডোলাটাকে নাচাচ্ছেন উল্টো উপর করে দিচ্ছেন কখনও কি করছেন ওই জলের মধ্যে নিয়ে ডোলাটাকে ডোবাচ্ছেন এরকম করতে পুলিশকে কোনো সন্দেহই করতে পারলো না ডোলাটা নিয়ে কি করলেন ফিরে আসলেন উনুনের কাছে এসে ছাই শুদ্ধ ডোলাটাকে ডোলার মধ্যে ওই হাত বোমাটাকে ছাই শুদ্ধ কিছুটা ছাই দিয়ে ভরে দিলেন পুলিশের সামনে নাচাতে নাচাতে চলে গেলেন ভোলা বাড়ি পেরিয়ে বাজারের রাস্তা ধরলেন বাড়িটা যেখানে গুড়মা যে সাধনকুটিটা পার হয়ে কিছুটা এগিয়ে গেলে পরে একটা বড় একটা পুকুর পরে ভূঁয়া বাড়ির একটা পৈতৃক পুকুর তা কি করলেন তখন যখন যাচ্ছেন ভোলা বোমাটাকে নিয়ে পুলিশকে কোনো সন্দেহই কিন্তু করলো না আর তিনি হাত মুখ ধোয়ার ছলে কী করলেন ডোলাটাকে হাত মুখ ধুচ্ছেন পুলিশ দূর থেকে দেখতে পাচ্ছে যে ভোলা হাত মুখ ধুচ্ছে সেখানে চোখ মুখ ধুচ্ছে চাদরটা রেখেছে পুকুরের পারে চোখ মুখ ধুচ্ছে আর সেই অবসরে হাত মুখ ধোয়ার ছলে ওই ডোলার মধ্যে রাখা যে হাত বোমাটা সেটাও একদম জলের মধ্যে বিসর্জন দিলেন ছাইটাইগুলো সব ধুয়ে চলে গেল জলের মধ্যে ভোলা চাদর গায়ে দিয়ে বাজারের দিকে চলতে শুরু করলেন যাওয়ার আগে অবশ্য কিছু বুদ্ধি করে কিছু পয়সা নিয়ে গিয়েছিলেন মাছ কিনবেন তা তখন আর কি যখন ভোলা যখন চলে গেছেন তখন পুলিশের কিন্তু চেতনা ফিরল তখন বিহারি পুলিশ দত্ত মাসাকে ডেকে জিজ্ঞাসা করতেন লেকাবাবু কাহা গিয়া নিশিকান্তবাবু গ্রামেই থাকেন শহরের দিক ওটা যাতায়াত নেই হিন্দি জানার কথা নয় তখনকার দিনে এরকম ইয়েতে টিভি বা স্মার্টফোন এগুলো তো কিছুই ছিল না গ্রামের মানুষরা হিন্দি খুব একটা ভালো বলতে পারতো না খুব ভাঙা ভাঙা হিন্দিতে তখন ঋশিকান্তু বলছেন যে আর কি যেটা মানে দাঁড়াবে কথাটা যে বাবু বাজার মেয়ে গিয়া তখন আর কি পুলিশ জিজ্ঞাসা করছে বাজার মেয়ে গিয়া তো ইয়ে তো ক্যা কে লিয়ে বাজার গিয়া বলছেন বাজারমে নেই যায়গে তো আমি খায়েগে বাজার বাজারসে মছলি খরিদ করনা হয় তব তো আমা না তো পুলিশ কিন্তু দেখুন এমনই সেদিনকে পুলিশের কি করলেন মতিভ্রান্ত করে দিলেন গুরুমাতা অতলু যোগশক্তি দিয়ে আর কোনো উচ্চবাচ্চই করলেন না ভোলা চলে গেলেন হ্যাঁ ভোলা অবশ্য পর কিছুক্ষণ বাদে প্রায় ঘণ্টা দেড়েক বাদে ভোলা ফিরে ফিরে আসলেন সকালবেলায় সব মৎস্যজীবীরা মাছ নিয়ে এসছেন ভোলা মাছ কিনেই কিন্তু ফিরে আসলেন আর আসলেন একদম পুলিশের সামনে দিয়ে পুলিশকে দেখিয়েই কিন্তু মাছ নিয়ে আসলেন যাতে পুলিশ কোনো সন্দেহ করতে না পারে পুলিশ তাকিয়েই দেখছে যে ওই পাত্রের মুখটা খোলা থাকে তো দেখছে যে মাছ তার মধ্যে আছে কোনো সন্দেহ করলো না ভোলাকে পুলিশ কিন্তু কি করলেন এরপর গ্রামের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পৌর ব্যক্তিকে ডেকে আনলেন কেননা তাদের সামনে তারা কি করবেন ঘরকে সার্চ করতে গেলে যাতে পুলিশ মিথ্যে মামলা যাতে না সাজাতে পারে সেই জন্য গ্রামের বিশিষ্ট লোকদের ডেকে আনা হতো সার্চ করার আগে তা তাদের ডেকে নিয়ে তখন আর কি করলেন যে দেখুন আপনারা আমাদের দেহ তল্লাশি প্রথম করুন যে আমাদের শরীরের মধ্যে কোথাও কোনো অস্ত্র বা কিছু লুকিয়ে রাখা আছে কিনা তা গ্রামবাসী কয়েকজন বিশিষ্ট লোক ভুইয়া পরিবারের সকলেই অনুগত তারা প্রীতি সম্পন্ন তারা পুলিশের যারা যেসব পুলিশরা সার্চ করবেন ঘরের ভেতরে যাবেন তাদের দেহ সার্চ করলেন কিছু পেলেন না তখন তারা বললেন ঠিক আছে আপনারা আসুন আমাদের সাথে দেখুন আমরা ঘর সার্চ করব ঘর সার্চ করলেন প্রথমেই কিন্তু ধানের গোলার দিকে তাদের যেহেতু ইনফরমেশান ছিল ধানের গোলার মধ্যে অস্ত্র এবং বোমাটোমা আছে ধানের গোলা তছনছ করে ফেললেন সমস্ত ধান ছিটিয়ে ছড়িয়ে একদম সব কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না তারপরে বাক্স একটা খোলা হলো কাপড়ের গাঠ খোলা হলো তক্তপোষের নিচগুলোতে সব ই করা হলো যেখানে যেখানে সন্দেহ তাদের পুলিশের সেখানে সেখানেই কিন্তু তারা কিন্তু সেখানে গেলেন তছনছ করে ফেললেন সব সার্চ করলেন কোনো অস্ত্র পেলেন না কিন্তু গুরুমাজের এমনই যোগশক্তি যে কোনো পুলিশ কারো মনে এটা আসলো না যে না কার্নিশের মধ্যে সব অস্ত্রগুলো রাখা থাকতে পারে কার নিচে দিয়ে কারো কিন্তু কোনো মন গেল না কোনো দৃষ্টি গেল না সমস্ত কিছু যখন নাকি পাওয়া গেল না তখন সবাই মানে হতাশ হয়ে তখন চলে যাচ্ছেন কিন্তু যাওয়ার সময় সন্দেহে বসে কি করলেন অস্ত্র তো পেলেন না কিন্তু গুরুমহাজকে তারা কিন্তু অ্যারেস্ট করে নিয়ে গেলেন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের সেটা শীতকাল গুরু নিয়ে গেলেন গুরুমাজে মেজদা জিতেন্দ্র ভুইয়া। জিতু তিন দিন গুরুমারাজ মাদারিপুর মাদারীপুর সাবজেলে ছিলেন তখন মাদারীপুর সাব ডিভিশন ছিল মাদারীপুর সাবজেলে তিন দিন গুরু ছিলেন তিন দিন বাদে গুরু বেল মানে জামিন পেয়ে গুরু ফিরিয়ে নিয়ে আসেন মেজদা ফিরে আসলেন কঠোর সাধনায় মনোনিবেশ করেছেন কিন্তু এন্ট্রান্স পরীক্ষাও দেবার কথা ছিল কিন্তু এন্ট্রান্স পরীক্ষা আর দিতে পারলেন না সেবার গুরু মহারাজ তার কিছুদিন বাদেই এই যে বাজিতপুর এই ফরিদপুর ষড়যন্ত্র মামলায় ইতিহাসের একটা বিখ্যাত মামলা সেই সময়ে বাজি ফরিদপুর ষড়যন্ত্র মামলায় বাজিতপুর এবং মাদারীপুর এবং আশেপাশের সব যত সমস্ত সব ছাত্র যুবক ছিল সবাইকে ছশো জনকে ব্রিটিশ অ্যারেস্ট করেছিল ফরিদপুর ষড়যন্ত্র মামলায় গুরু মহারাজ সন্দেহবাসে সেই আটক করেছে ব্রিটিশ পুলিশ তখন মাদারীপুরের যিনি নাকি একদম প্রখ্যাত আইনজীবী ছিলেন শ্রী মথুরানাথ দাস তখন যিনি নাকি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ইয়েতে তার নাম ছিল মিস্টার ডোনাভান ডোনাভান সাহেবকে তখন ইতে বলছেন মথুরানাথ দাস গুরুমহাজের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন তা বলছেন দেখুন আমি ব্রহ্মচারী বিনোদকে আমি শৈশবাব্দি চিনি গুরুমাজের বাবার সাথে মথুরান দাসের একটা আত্মীয়তার সম্পর্ক ছিল যে সম্পর্কে আমার আত্মীয় শুধু আত্মীয় নয় আমি শৈশব থেকে তাকে আমি চিনি এ তপস্বী সাধন নিষ্ঠ তাই একে আপনারা অ্যারেস্ট করে ভুল করেছেন এ উগ্র এই ইয়েতে মানে উগ্র দেশাত্মবাদে উদ্বোধিত নয় পরোপকারী বিনয়ী ধর্মনিষ্ঠ এরকম অনেক সদ্গুন এর মধ্যে এবং খুব সমাজের খুব উপকার করেন সমাজসেবায় নিজেকে নিযুক্ত রাখেন অনেক এরকম বোঝালেন গুরুমহাজের সেই সময় কী করতেন যখন তিন মাস সেখানে ছিলেন মাদারীপুর জেলে তিন মাস ছিলেন কারার অবস্থায় ছিলেন তার সাথে আরও অনেকে ছিলেন সন্তোষ দত্ত তিনি ছিলেন তাই এই রকম সব ইয়েতে যারা আছেন সব বিপ্লবীরা সব আছেন গুরুমাজের বিশাল শরীর বিশাল আকৃতি দেখে পুলিশ কী করলো ভয় পেয়ে একটা ছোট্ট একটা সেলের মধ্যে আলাদা রেখেছিল তো এরকম রেখেছেন গুরু সারাদিন সাধনায় নিমগ্ন থাকেন যোগস্থ হয়ে থাকেন ধ্যানজপ করেন ভগবত গীতাটার সাথে নিয়ে গিয়েছিলেন জেলেও গীতাটা পড়েন দেখে প্রথম দুদিন গুরু মহারাজ কোনো খাদ্য গ্রহণ করেননি জেলের কেননা সব আমিষ খাদ্য দেওয়া হতো তাতে ইয়েতে মিস্টার ডোনাভান আসলে এসে জিজ্ঞেস করলেন যে তুমি খাদ্য খাচ্ছ না খাবার খাচ্ছ না কেন তুমি কি অনশন করেছো অনেক বোঝালেন বোঝে না শান্ত হয়ে বলেন বললেন যে আমি তো নিরামিষ খাই আর জেলের সব খাবারই আমিষ মাছ মাংস ডিম এগুলো দেওয়া থাকে তাই আমি এগুলো খাই না তা বললেন যে যখন যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ব্রাহ্মণ ইয়েদের ঠাকুর দিয়ে রান্না করিয়ে দিচ্ছি গুরুমাজ বললেন যে না ব্রাহ্মণ দিয়ে করা না করালেও হবে যে কেউ রান্না করে দেবে কিন্তু শুচিশুদ্ধ হয়ে নিরামিষ খাবার করে দিলেই আমাকে হবে তো তখন আরকে আর কি ডোনাভান স্যার ডোনাভান তখন বললেন আচ্ছা বিনোদ তা আমি শুনলাম যে তোমার গায়ে নাকি খুব জোর তো তোমার একটু শক্তির একটুখানি পরীক্ষা করে দেখাও না দুদিন অভুক্ত তৃতীয় দিন বিকেলবেলায় আমরা হলে মাথা ঘুরিয়ে পড়ে থাকতাম তৃতীয় দিন এরকম বারবার যখন বলছেন তখন গুরুমাজ বললেন দেখুন এই শক্তি লোককে দেখানোর জন্য নয় এই শক্তি মানুষের কল্যাণের জন্য এই শক্তি বারবার অনুরোধ যখন করছেন গুরুমা তখন দাঁড়ালেন যেই সেলে রেখেছিলেন সেই সেলের যে গরাদ যাকে বলে আর কি তখনকার দিনে তো এইরকম ই ছিল না ওই লোহার গরাদই তখন ছিল আর কি রড গরাদ এগুলো দিয়েই তখন জেলের সেলগুলোর সামনে এটা আর কি আবরণ করে দেওয়া হতো দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি লোহার যে গরাদ সেই গরাদের মাথাটা বেরিয়ে আছে ফলাকার মতো সে প্রায় এক দেড় ফুট বেরিয়ে আছে ওপরটায় গুরু মহারাজ দাঁড়ালেন বারবার অনুরোধে দাঁড়িয়ে কী করলেন বাঁ হাতে টেনে ওই একটা গরাতকে বাঁকিয়ে ফেললেন আর তখন স্যার ডোনাফান বলছেন সাবাস বিনোদ মানুষের শরীরে এই রকম শক্তি থাকতে পারে না হাতির শরীরে এরকম বল হয় বিশেষ করে তুমি আজকে দুদিন অভুক্ত তৃতীয় দিন আজকে তোমার খুব খুশি হলেন ওই রকম বলের পরিচয় দেখে আর ওই রকম এই তার সুমধুর ব্যবহার সাধন নিষ্ঠ অবস্থা দেখে সেই দিন থেকেই তিনি কী করলেন একজন ব্রিটিশ ইয়েতে ব্রাহ্মণ পাচককে নিযুক্ত করে দিলেন যে দুবেলা গরু জন্য খাবার তৈরি করে দেবে। নিরামিষ বিশুদ্ধ নিরামিষ খাবার তৈরি করে দিলেন দিতেন তাই এই রকম থাকলেন তিন মাস সেখানে থাকলেন থাকার পর কোনো প্রমাণ না পেয়ে তিন মাস বাদে গরুমাল আজকে যখন কারামুক্ত করা হলো বটে কিন্তু ততদিনে কিন্তু এন্ট্রান্সের ফাইনাল পরীক্ষাটা তখন হয়ে গেছে সে বছরও আর সেটা ষোলো পনেরো খ্রিস্টাব্দ পনেরো খ্রিস্টাব্দের এন্ট্রান্স পরীক্ষা হওয়ার পর গুরু কারামুক্ত হলেন বেত তারপরে সেই ফরিদপুর ষড়যন্ত্র মামলাটাকে কলকাতা থেকে গেলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি মামলাটাকে খুব ভালো করে লড়েছিলেন তারই আর্গুমেন্টের কাছে পরাজিত হয়ে হলেন ব্রিটিশ সরকার এবং মামলাটাকে তখন উইদ্র করে নেওয়া হলো এবং সমস্ত কারাবন্দীদের যারা নাকি এই ফরিদপুর ষড়যন্ত্র মামলায় যারা বন্দি দশা প্রাপ্ত ছিল সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছিল কিন্তু ততদিনে যারা এন্ট্রান্স পরীক্ষার্থী ছিলেন কেউ আর পরীক্ষা দিতে পারেননি সবারই পরীক্ষা হয়ে গেছে ততদিনে শ্রোতা বন্ধুরা আমরা দেখব যে গরু মহারাশুদের সাধনায় মগ্ন থাকতেন তাই নয় তিনি দেশ মাতৃকার শৃঙ্খলা মোচনে নিবেদিত প্রাণ এসব ছাত্রদের যুবকদের গরুমাজ কথা প্রসঙ্গে বলতেন যে এরা এক একটা দেবশিশু একজন দেবশিশু এরা বিভিন্নভাবে তাদের সহায়তা করেছেন উৎসাহ দিয়েছেন উদ্দীপনা জগিয়েছেন সশস্ত্র সংগ্রামেই গুরুমাজ কিন্তু বিশ্বাস করতেন না পরবর্তী সময়ে গুরু মহারাজ পূর্ণদাসকে এবং সন্তোষবাবুকে বলছেন যে দেখো সন্তোষ দেখো পূর্ণ রিভলভার ধরে যদি ভারত প্রকৃত কল্যাণ হতো তবে এই রিভলভার প্রথম উঠে আসতো স্বামী প্রমাণন্দের হাতে ভারতবর্ষ আধ্যাত্মিকতার পীঠভূমি আধ্যাত্মিকতার মাধ্যমে ভারতবর্ষের প্রকৃত কল্যাণ সম্ভব ঠাকুর সেনকে বলেছিলেন বিপ্লবী পূর্ণদাস এবং সন্তোষকে দেখো আজকে তোমরা যে দেশ মাতৃকার শৃঙ্খলা মোচনের জন্য তোমরা যে সশস্ত্র সংগ্রাম করছো দেখবে একদিন ভারতবর্ষ শৃঙ্খল মুক্ত হবে ভারত মাতা একদিন স্বাধীন হবেন একদিন কিন্তু যদি চরিত্র যদি গঠিত না হয় সৎ চরিত্রবান মানুষ যদি না থাকে কে দেশকে পরিচালনা করবে শ্রোতা বন্ধুরা আজকে ভারতবর্ষ থেকে তাকেই দেখতে পাচ্ছেন স্বাধীনতার এত বছর পরেও কি ভারতবর্ষে কি দুরবস্থা কি দৈন্য অবস্থা ভ্রষ্টাচার কদাচার সর্বত্র আপনার প্রশাসনে এবং সর্বত্র দেবেন সমাজের মধ্যে এগুলো গুরু মহারাজ এটা চেয়েছিলেন যে আদর্শ মানুষ তৈরি করতে নীতিগতভাবে যদি মানুষ যদি শুদ্ধ পবিত্র সম্পন্ন হয় দেশভক্ত যদি হয় তবে হবে তার দ্বারা এই দেশ প্রকৃত সুশাসিত হতে পারে সেটা আমরা করতে পারিনি দুর্ভাগ্য আমাদের ভারতবাসীর যার জন্য আজকে দেশের এই অবনমন আমাদের নৈতিক চরিত্রের এই অধপতন অসীম শক্তি ছিল গুরু মহারাজের শুধু যে জেলের গরাত্ব শুধু তিনি যে বাঁকিয়ে দিয়েছিলেন তাই শুধু নয় একদিন হঠাৎ করে খুব হইচই পড়ে গেল কি কারাবন্দিরা কেউ খাবার খাবে না কেন নিম্নমানের খাবার এবং খুব মানে অল্প পরিমাণে খাবার সেই খাবারে তাদের হবে না সবাই মিলে সঙ্গবদ্ধ হয়েছে হয়ে তখন নেতৃস্থানীয় ইয়েতে ভূমিকা ছিল পূর্ণদাস এবং সন্তোষ দত্ত সন্তোষ দত্তও সাত ফুট উচ্চতা ছিল এবং বিশাল শরীর দৈত্যাকৃতি চেহারা সন্তোষ দত্তের একটা স্বাভিমান ছিল যে তার শরীরের যা শক্তি এই মাদারীপুর অঞ্চলের কারও শরীরে এত শক্তি নেই তো রকম বিবাদটা ছড়িয়ে পড়ল মাদারীপুর জেলের মধ্যে সকল বিপ্লবীরা তারা সব ইয়েতে একতাবদ্ধ হয়ে গেল তখন ব্রিটিশ সাহেব জেলারে আসলেন বোঝাতে কিন্তু সাহেবের সাথে বাঘ বিতনায় হাতাহাতি পর্যায়ে চলে গেল সেটা গুরু সেখানে উপস্থিত ছিলেন গুরু তখন সন্তোষ দত্ত তখন কি করলেন বি মানে ক্ষিপ্ত হয়ে ব্রিটিশ জেলারকে মানে এমনভাবে ঘুষি মেরে তাকে মেরেই ফেলবেন এমন একটা অবস্থার কি খুব ক্ষিপ্ত হয়ে গেছেন একদম সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে পড়ছেন ওই ব্রিটিশ জেলারের উপরে সঙ্গে সঙ্গে গুরু কি কী করলেন সন্তোষ দত্ত কোমরটাকে জড়িয়ে ধরলেন এমনভাবে সন্তোষ দত্ত ন যযও না আর নড়াচড়া করতে পারলেন না সেই যাত্রা যদি নাকি সন্তোষ দত্ত যদি নাকি ব্রিটিশ জেলারকে যেভাবে তিনি ইয়েতে বেড়ে গিয়েছিলেন হয়তো একটা অঘটন কিছু ঘটিয়ে ফেলতেন তাতে পরিণতি হয়তো অন্যদিকে যেতে পারত গুরু মহারাজ এমনভাবে কোমরটাকে জড়িয়ে দিলেন সন্তোষ দত্ত নড়তেই পারলেন না পরবর্তী সময়ে যখন জেল থেকে মুক্তি পেলেন এবং সব বিপ্লবীদের তখন বলতেন যে বিনোদের শরীরে ব্রহ্মচারী বিনোদনের শরীরে শক্তি আমার থেকেও বহুগুণ বেশি সেদিনকে এমনভাবে বিনোদন আমাকে ধরেছিল জড়িয়ে যে আমার মতো বলশালী মানুষ নড়াচড়া করার মতো সামর্থ্য আমার ছিল না এই রকম বলশালী ছিলেন কিন্তু গরু যে প্রত্যক্ষ সংগ্রামে কোনো দিন যোগদান করেননি সাহায্য করেছেন উৎসাহ দিয়েছেন ভারত মাতার শৃঙ্খলা মোচনে তিনি অপ্রত্যক্ষ যথেষ্ট তিনি সহায়তা করেছেন উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন তিনি নৈতিক চরিত্র গঠনের জন্য তিনি প্রয়াস করেছেন শ্রোতা বন্ধুরা যদি নাকি সে সময়কার যদি নাকি গুরু মহাজের নির্দেশকে মান্যতা দিয়ে যদি নৈতিক চরিত্র গঠনে যদি আমরা প্রয়াস করতাম আজকে ভারতবর্ষ সোনার ভারতে পরিণত হতো দুর্ভাগ্য আমাদের ভারত মাতার আমরা সুসন্তান বলে নিজেদের আজকে পরিচয় দেওয়ার মতো আর যোগ্য নই শ্রোতাবন্ধুরা এখনও সময় আছে ভারত ভারতী যারা ভারত মাতার আমরা সন্তান সুসন্তান আমরা আদর্শ চরিত্রবান যদি হওয়ার যদি চেষ্টা করি নৈতিক চরিত্র যদি নাকি আমাদের যদি নাকি থাকে যদি আমরা চরিত্র গঠনের যদি প্রয়াস করি দেখবেন আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে পারিবারিক জীবন সুন্দর হবে সমাজ জীবন সুন্দর হবে রাষ্ট্র জীবন সুন্দর হবে ভারত আবার সোনার ভারতে পরিণত হবে শ্রী শ্রী গুরুমাজের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক সকলে আদর্শ চরিত্রবান হন শুধুমাত্র শুধু বড়ো মুখ করে বললে হবে না আমরা ভারত সেবাচার সঙ্গে আশ্রিত ভারত সেবা দীক্ষিত আমরা ঠাকুর যে আদর্শ দেখিয়ে গেছেন সেই আদর্শটাকে জীবনে রূপায়িত বাস্তব রূপায়ণটা যদি আমরা করতে পারি তবেই আমরা বড় করে বলতে পারবো যে আমরা ভারত সেবাচার সঙ্গে আশ্রিত দীক্ষিত গুরু মহারাজ বলছেন আমার আদর্শকে যে জীবনে রূপায়িত করে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন আমার শক্তি তার মধ্যে অবশ্যই কাজ করবে আদর্শ চরিত্র গঠনের প্রযত্নবান হন সকলে ঠাকুরের যে দিব্য দিক নির্ণয় দিক নির্দেশ করে গেছেন ঠাকুর যেই মানে মার্গ দর্শন করেছেন সেই আপনার পথে আমরা যেন সকলে চলতে পারি এই প্রার্থনা জানাই ঠাকুরের শ্রী গুরু মহাজের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শ্রীরে বসে থাকে এই প্রার্থনা জানাই সবাইকে আমার নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি